প্রস্থ স্থাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে আগামী 13 ডিসেম্বর বিকেল 2টায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়। কয়েক হাজার মুসল্লিদের ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদের সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে 2.2 মিলিয়ন পাউন্ড। উল্লেখ্য, 1984 সালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিক প্রচেষ্টায় একটি বিল্ডিং ভাড়া নিয়ে বাইতুল আমান মসজিদের কার্যক্রম আরম্ভ করা হয়। পরবর্তীতে 2000 সালে মসজিদের ম্যানেজমেন্ট কমিটির আন্তরিক প্রচেষ্টায় এবং স্থানীয়ভাবে সহযোগিতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে বর্তমান জায়গাটি ক্রয় করা হয়। সংবাদ সম্মেলনে মসজিদটির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি শামসুল হক, সহসভাপতি আহবাব হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি সোবহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল হক, ফজলুল হক ফজলু, রফুল ইসলাম, ট্রেজারার আব্দুল লতিফ নিজাম, খায়রুল ইসলাম প্রমুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম উম্মা ভাই বোন যারা ইরুপুর মধ্যে আসো, আজকে আমরা বাইতুল আমান মসজিদের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করছি আমরা ইয়াম দেওয়ার উপলক্ষে। তো আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আপনারা সবার কাছে বিনীত অনুরোধ করলাম যে আমরা এই মসজিদ যেহেতু 13 তারিখ ইয়াম হয়ে যাব, ভিত্তি স্থাপন হয়ে যাব, আপনারা সহ সার্বিক সহযোগিতা একান্ত আমরা দরকার। আগামী 13 ডিসেম্বর আপনারা সকলকে আমরা আমন্ত্রণ করলাম, সকল হাজির হইবা এবং যারা দুনিয়া থেকে গেছেন তারা আলে আল্লাহ যে যেখানে আছেন মেহরবানি করে আপনারা হাজির থাকবা এবং এই মসজিদের ব্যক্তি স্থাপন আপনারা অনেক আপনারা ওয়ালিদুলরা আছে ওয়ালিদাউলরা আছে এবং বড় বিশেষ মোনাজাত হইব সবার লাগে। সম্ভাবনাময় বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে তুলে ধরা ও বৃহত্তর বাজার আবিষ্কারের লক্ষ্যে লন্ডনে বাংলাদেশ এক্সপো 2013-এর যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। মন মাতানো আর চমকপ্রদ বিভিন্ন আকর্ষণ নিয়ে সাজানো মেলা শেষ হয় আজ বুধবার। টাইটেল স্পন্সর হিসেবে গোটা আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলকো রবি। পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট ওয়েস্ট হ্যাম ইউনাইটেড হোটেল অ্যান্ড কনফারেন্সে এই মেলা আয়োজন করা হয়। যুক্তরাজ্য বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে নিয়ে আয়োজিত এই মেলা বাংলাদেশি পণ্য প্রদর্শনী সহ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদর্শনী পণ্যের মধ্যে অন্যতম ছিল হস্তশিল্প, তৈরি পোশাক, পর্যটন, আবাসন, ব্যাংক, বিমা ও টেলিকম। অনুষ্ঠানের শুরুতেই ই ফর ইভেন্টের চেয়ারম্যান মামুনুর মোর্শেদ, ডিরেক্টর মোহাম্মদ খান, রবি ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের ম্যানেজার মেহজাবিন ভূঁইয়া ও রোহমানা জাকির, এফবিসিসিআই ডিরেক্টর কোহিনুর ইসলাম, আনোয়ার শাহাদাত সরকার বাংলা মিডিয়ার কাছে মেলার ভূমিকা তুলে ধরেন। বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখার লক্ষ্যে মেলা চলাকালীন 2 দিন ধরেই রয়েছে একাধিক বাণিজ্য বৈঠক এবং সেমিনার। বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সামনে তুলে ধরার লক্ষ্যেই খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা ইফোর ইভেন্টের তরফ থেকে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো বাংলাদেশকে কিভাবে প্রজেক্ট করতে পারি, ভালো একটা লিঙ্কেজ করতে পারি, তখন কি হবে আমাদের সাথেও বাংলাদেশের সাথে লিঙ্কেজ বাড়বে। বাংলাদেশ এক্সপো এটা একটা আমাদের সিঙ্গেল কান্ট্রি ইনিশিয়েটিভ। আমরা বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেশালি ইউকে এবং ইউরোপের অন্যান্য দেশে, মিডল ইস্টে আমরা প্রমোট করার জন্য কাজ করছি গত 5 বছর ধরে। উই আর ভেরি প্রাউড টু পার্টিসিপেট হিয়ার। অ্যাজ ইউ নো, রবি ইজ আ ফাস্ট গ্রোয়িং টেলিকম কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড উই বিলিভ ইন দ্য বাংলাদেশি ইউথ অ্যান্ড দ্য ইনার পাওয়ার টু ইগনাইট দেমসেলভস। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী তরুণ দল যুক্তরাজ্য শাখা। উক্ত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য নবগঠিত তরুণ দলের আহ্বায়ক আব্দুল বসির খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সদস্য সচিব এম সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ খান ও আব্দুস সাতারের যৌথ পরিচালনায়। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক সরফরাজ আহমেদ সরপু। উপস্থিত বক্তারা এই সময় অবিলম্বে 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বাতিলের পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। প্রতিবাদ সভাটি বিক্লেনস্থ স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি করিম উদ্দিন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ময়নার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার শামীম আহমদ, সাবেক সভাপতি আব্দুল শক্কুর, সহসভাপতি খলিল উদ্দিন, মঞ্জুরুস্তামা চৌধুরী সহ অন্যরা। বক্তব্য রাখেন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মহিবুর রহমান মুহিব, ট্রাস্টের সম্পাদক সিরাজউদ্দিন আহমদ, ট্রাস্টি আমিনুল ইসলাম, এম সালাম, বজ্জুল ইসলাম, আব্দুল হান্নান সহ আরো অনেকে। বক্তারা এ সময় সংগঠনকে আরো উন্নত ও গতিশীল করতে উপস্থিত সবাইকে উদ্যত আহ্বান জানান। বিশ্বনাথ থালার 5 নং দৌলতপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির উদ্যোগে এক সভা সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। শামসুমিয়া সভাপতিতে এবং আবু তাহের ও সুমেদ খানের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা তৈমুজ আলী, ডক্টর মুজিবুর রহমান, জসীমউদ্দিন সেলিম, মেজবাউদ্দিন, আফজল হোসেন, শাহ তাজুল ইসলাম, আলী আকবর, আবু তাহের সহ অনেকে। বক্তারা এ সময় অবিলম্বে সাবেক সংসদ ইলিয়াস আলীর সন্ধানের পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগের জোর দাবি জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন সেক্রেটারি জিওনের নতুন কমিটি গঠন, ওয়েস্টমিড প্লান্টস রিজিওনের নেতৃবৃন্দকে বার্মিংহাম সিটি কাউন্সিল কর্তৃক সংবর্ধনা প্রদান।